স্কেটিং। মূলত বিদেশি খেলা হইলেও বর্তমানে ক্রীড়া সংশ্লিষ্ট সময় উপযোগী পদক্ষেপের ফলে এদেশ তথা চট্টগ্রামত বেশ জনপ্রিয় হয়ে উঠে এই খেলাও। ইয়ানোর ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সহযোগিতায় আর চট্টগ্রাম স্কেটিং একাডেমির পরিচালনায় চট্টগ্রাম অত্যন্ত প্রতিভাবান এই রোলার স্কেটিং ও রোল বল খেলোয়াড় তৈরি করিবার লাই সিজেকেএস রোলার স্কেটিং ও রোল বল ট্রেনিং ক্যাম্প 2017 উদ্বোধন করছে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান। সেপ্টেম্বর 24 তারিখ শনিবার বিকেল 3টায় এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম হলত রোবার স্কেটিং কমিটি সিজেকেএসর চেয়ারম্যান রেখা আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী। আব্দুর রশিদ লুকমানের সঞ্চালনায় এটা আরও উপস্থিত আছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মোহাম্মদ হাসনি সহ বিশিষ্ট ক্রীড়াবিদ। স্কেটিং নামের এই খেলাওয়াত পারদর্শী বেলায় চট্টগ্রামের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী হল এই ক্যাম্পত অংশগ্রহণ করে এই খেলাওয়ার রপ্ত করিবার লাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। চট্টগ্রামত শুরু করছি রোলার স্কেটিং, আজ 2017 সালে তাই আর তিনবার তিনও ক্যাম্প করছি বড় ক্যাম্প। তবে আর যেহেতু চেষ্টা করি আসলে আর বেস্ট এফোর্ট দিয়ে চেষ্টা করি আর যেন ভালো কিছু চট্টগ্রাম উপহার দিতে পারি। আর নাম আমি আই স্কেটিং করতে ভালোবাসি, আই ইন গরিতে 6 মাসর, তো আর স্কেটিং করতে খুব ভালো লাগে। ইয়ান বইয়ের আই শেষ করি পুরো অনুষ্ঠানত থামি থামি স্কেটিং পারদর্শী হলর মনোমুগ্ধকর পারফরমেন্স চাই মুগ্ধ হই ক্যাম্পত অংশগ্রহণ করতে আইয়া ছাত্র ছাত্রী হল। চট্টগ্রামের স্কেটিংয়ের এই ক্যাম্পত বিপুল পরিমাণে সারা পাই আয়োজক সহ সংশ্লিষ্ট আশাই বুকবাদের চট্টগ্রামত এই স্কেটিং অদূর ভবিষ্যতে বহুত দূর আগে যাব। খেলাধুলা এর শরীরে খুব উপকার এবং আর সোডা খেলে ডাঙ্গুলি কেললি শিবিরি কেললি বহুত রকম ভলিবল কেললি বহুত রকম খেলা কেললি, কিন্তু এই রোলার স্কেটিং এই লেখা আর কোনো দিন ন দেখি আর সোডা খেলে, কিন্তু বর্তমানে জিন মানে বিভিন্ন দেশত এই খেলা এনে আর দেশত আইয়ের খুব উপযোগী আর দেশত পোয়া মাইয়ার লাগে। আমি খুব আশাবাদী কারণ অনেক বড় বড় সংগঠক আছে এখানে, আমি খুব আশাবাদী তারা সব ইভেন্টকেই সমান চোখে দেখেন, স্কেটটাও পিছিয়ে থাকবে না। আর সেই দিন আমি বললাম যে দূরে নেই যে ঢাকার সঙ্গে একসঙ্গেই পাল্লা দেবে চিটাং, এবং বিশেষ করে এই যে দেশত এখন দেখবেন ইয়াবা হিরোইন তারপরে অনেক এই যে মাদক বিয়েগিন লইরে মানে অস্থির একটা অবস্থান, এই অবস্থানের মধ্যে আর ছাত্র সমাজ যুব সমাজ এই যে রোলার স্কেটিং হইতে শুরু করি স্টেডিয়াম মুখে এবং বিভিন্ন খেলার যে আইয়ের ইয়ান আল্লাহ এখন সৌভাগ্য, এবং আজিয়া যারা উপস্থিত আছে ইতার আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের নাগরিক, আজি আরা যে দায়িত্ব পালন করে আগামীতে তারাই দায়িত্ব পালন করিব, এমনকি তারা যদি সুস্থ শরীরের দেহর যদি মন মানসিকতার মানুষ নয় তাহলে এই দেশে পরিচালনা করিব কেনে। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিব।